মাশাআল্লাহ আল্লাহর রহমতে এত ভালো দুটো বাচ্চা আল্লাহ আমাকে উপহার দিয়েছেন, তো ওই দুটো বাচ্চা নিয়ে আমি অনেক ভালো মানে আছি। আসসালামু আলাইকুম, আমি এখন বনানী কবরস্থানে, এখানে চিরনিদ্রায় শায়িত আছে আমাদের সকলের পরিচিত টিভি অভিনেত্রী মিতা নূর। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, একদিন আমাকে আপনাকে আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তাই আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব। যারা মারা গেছে তাদের জন্য দোয়া করব, তাদের কবরে আসব, তাদের কবরে সূরা ফাতিহা পাঠ করব, দোয়া দরুদ পাঠ করব এবং মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব। আজ আমরা দুনিয়ার বুকে হাঁটাচলা করতেছি, ভালোভাবে চলতেছি, কিন্তু দেখেন এই কবরস্থানে যত মুর্দারা আছে তারা একটা সময় আমাদের মতো হাঁটতো, চলতো, খাইতো। আর এই বনানী কবরস্থানে অনেক বড় বড় মানুষ একসময় ছিলেন দুনিয়ার বুকে, তারা সবাই কিন্তু আজ মাটির নিচে। এখানে সাহিত্য আছে মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপতি, গায়িকা, নায়িকা, অভিনেতা, অভিনেত্রী, নায়ক, খলনায়ক, আরো অনেক। আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়, আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমিন।